মহা অষ্টমী ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো আর পুজোটা খুব এনজয় করছো। আমরা অষ্টমীর সন্ধ্যায় দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তো আমরা দেরি না করে সোজা চলে গেছিলাম শ্রীভূমিতে, কারণ আমরা জানতাম সব জায়গাতে মোটামুটি তাড়াতাড়ি করে ঠাকুর দেখে বেরিয়ে পড়তে পারবো, কিন্তু শ্রীভূমিতেই একটা লম্বা লাইন পড়বে ঠাকুর দেখার জন্য। তো গেল বছর আমরা এসেছিলাম বুর্জ খালিফা দেখতে, এবার এসেছি শ্রীভূমিতে কী প্যান্ডেল হয়েছে সেটা দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচুর ভিড়, আর ধীরে ধীরে আমরা যাচ্ছি শ্রীভূমির প্যান্ডেলের দিকে। তো যেতে যেতে আমরা দুজনে মিলে খুব বলছিলাম যে গেলোবার কোথায় কোথায় গেছিলাম, এমনকি গেলোবার মেছেদাতেও যাওয়া হয়েছিল, কিন্তু এবার বাবুর একদম ছুটি নেই যার জন্য মেছেদা যাওয়া একদম পসিবল না। তো ভাবলাম যে একটা দিনই বাবু ছুটি পেয়েছে, তো দুজনে মিলে কলকাতাতে যে কটা ঠাকুর বাড়ি বা প্যান্ডেল বাড়ি দেখে চলে আসবো। তো শ্রীভূমিতেই প্রথমে চলে গেছি, গিয়ে এখানে ঠাকুর ঠাকুর সব দেখছিলাম, আর যেতে অনেকটাই টাইম লেগেছিলো, আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো। আমরা খালি বলছিলাম যে আমরা প্যান্ডেলে ঢুকে যাব তারপর যেন বৃষ্টি পড়ে, তো কারণ এইরকম যদি লাইনে থেকে বৃষ্টি শুরু হয় তো লাইন ভেঙে দৌড়াদৌড়ি শুরু হবে আর ওখানটায় প্রচুর পরিমাণে প্রবলেম সৃষ্টি হতে পারে। তো যার কারণে খালি ভাবছিলাম যে জোরে বৃষ্টিটা যেন না হয়, প্রচুর পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, তার মধ্যেই সবার মাঝে গুটিগুটি পায়ে এগিয়ে গিয়েছিলাম সেই প্যান্ডেলের দিকে। তো দেখতে থাকো তোমরা আমরা কী কী প্যান্ডেল দেখেছি, অনেক ছোটোখাটো প্যান্ডেল দেখেছি যেগুলো আমি শ্যুটও করতে পারিনি, তো কিছু কিছু প্যান্ডেল শ্যুট করা হয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি। আর ফাইনালি এটা হলো শ্রীভূমির প্যান্ডেল। তো ধীরে ধীরে আমরা প্যান্ডেলের ভেতরেও প্রবেশ করবো এবং মায়ের মুখটাও দর্শন করবো। পুজো ঘোরা মানে আমাদের এই একটা দিনই দুজনে মিলে বেরো, আর আমরা বেরোতে পারবো না সেটা আমরাও জানতাম, কারণ বাবু যেই লাইনে কাজ করে সেখানে বাবুর এই টাইমেই বেশি ডিউটি পড়ে, যার জন্য ও একদমই চাইলেও ছুটি করতে পারবে না। তো কিছু করার নেই, মনটাকে সান্ত্বনা দিয়ে ওই একটা দিনই দুজনে মিলে ভাবলাম যে এনজয় করা যাক। তো দুজনে মিলে চলে গেছিলাম একদম প্রতিমা দর্শন করতে। তো এটা হচ্ছে শ্রীভূমির প্রতিমা, মায়ের মুখটা ভীষণ সুন্দর হয়েছে, আর ভিড়ের মধ্যেই দেখতে হয়েছে, কারণ ওখানে দাঁড়াতে একদম দিচ্ছিল না, একদিক দিয়ে ঢোক আর একদিক দিয়ে বেরিয়ে যাও, এরকমভাবে গিয়ে ঠাকুরটাকে দর্শন করা হয়েছে। আমি তো একদমই দেখতে পারিনি কারণ আমার হাইট প্রচুর শর্ট, ভিড়ের মাঝে একদম চেপে গেছিলাম, বাবু যেইটুকু পেরেছিল ফোনে তুলেছিল, পরে আমি ভালো করে দেখেছিলাম ফোনে। তো অলরেডি আমরা বেরিয়েও গেছি প্যান্ডেল থেকে, আর সামনে আরেকটা প্যান্ডেল পড়েছিল সেটা ঠাকুরও তোমাদের আমরা দেখাবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছো বা তোমরা কি কলকাতাতে ঠাকুর দেখেছো কিনা তোমরা সেটাও জানিও। আর আশা ছিল একটা টুইন টাওয়ার দেখতে যাওয়ার, কিন্তু খবর আসলো যে টুইন টাওয়ার নাকি বন্ধ করে দেওয়া হয়েছে বিশেষ কিছু কারণে, যাই হোক। আর অনেকটাই দূর ছিল, আমরা যেখানে থাকি ওখান থেকে অনেকটাই দূর ছিল, গেলে আমাদের অনেকটা টাইম বের করে যেতে হতো, সেটা পসিবলও ছিল না, কিন্তু ইচ্ছে ছিল। তো যাই হোক, বন্ধ হয়ে গেছে তো এখন তো আর ভাবলেও যাওয়া হবে না। তো তোমরা কারা কারা টুইন টাওয়ার দেখেছিলে তারা অবশ্যই আমাকে জানিও। আর সামনের এই প্যান্ডেলটা, গেল বছর এখানটায় প্যান্ডেলটা আমরা দেখেছিলাম, তো গেল বছর আমি ইউটিউবে সেরকম একটা ভিডিও টিডিও কিছু করিনি, করেছিলাম মেছেদার ঠাকুরগুলো প্রত্যেকটা ঠাকুরেরই ভিডিও করেছিলাম, বাট কলকাতায় আমি সেরকম একটা করিনি, তো এবার মোটামুটি করেছি। আর এখানেও ঝিরিঝিরি বৃষ্টিটা তখনও হচ্ছে, মানে এতটা লম্বা লাইন ছিল, কমসে কম আমরা লাইনে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো তারপরে ফাইনালি ঠাকুর দেখে পাশের প্যান্ডেলে ঠাকুরটাও দেখে নিয়েছি, এটা হচ্ছে সেই প্রতিমা, এই প্রতিমাটাও ভীষণ সুন্দর করেছে, আসলে মায়ের মুখ সুন্দর তো হবেই। তারপর আমরা একটু ফটো টটো তুললাম, আমি একটু পোস্ট দিলাম, যাই হোক অনেকদিন বাদে বাইরে বেরিয়েছি, খুব একটা একসাথে বাইরে বেরোনো হয় না আমাদের। তো তারপরে আমরা আরেকটা প্যান্ডেলে চলে গেছি যেখানটায় মানে বৃষ্টি কাদার জন্য খুব একটা ভিড় হয়নি, বাট কম ভিড় বলাও চলে না এখানে। আর এখানে অনেকটা নেতাজির অনেক স্ট্যাচু করা ছিল, যেগুলো মানে প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, কারণ বৃষ্টির জন্য যাতে সেই স্ট্যাচুগুলো খারাপ না হয়ে যায় যার জন্য ওরা ঢেকে রেখেছিল। তো এরকমভাবেই বাবু এগুলো শ্যুট করেছে। আমি আসলে ভিড়ভাট্টার মধ্যে ফোন হাতে ক্যারি করি না, কারণ কিছুদিন আগে মে মাসে আমার হাত থেকে একটা বাসের মধ্যে ফোন চুরি হয়ে গেছিলো, তারপর থেকে আমার ফোন ধরতে একদমই ভয় লাগে, ভিড়ভাট্টাতে তো আমি একদমই ফোন হাতে নিই না। তো বাবুকে বলেছি তুমি যতটুকু পারবে শ্যুট করো, না পারলে করো না, কিন্তু ফোনটাকে বাঁচিয়ে, কারণ এই ফোনটা কিছুদিন আগে কেনা হয়েছে। তো যাই হোক, বাবু মোটামুটি একটু শ্যুট টুট করেছিল, সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছি। আর দুজনে মিলে ভালোই পোজ দিচ্ছিলাম রাস্তায়, যাই হোক একটু একসাথে বেরোনোর মজাটাই আলাদা। ধীরে ধীরে আমরা দেখো প্যান্ডেলের ভেতরেও ঢুকে গেছি, আর মোটামুটি ভালোই ভিড় হয়েছিল এই প্যান্ডেলটাতেও, এটা শিয়ালদার সামনে ছিল। আর এখানে ঠাকুর ঠাকুর দেখে সামনেই একটা মেলা বসেছে, মেলাটাতে একটু মোটামুটি ঘুরে টুরে রোল টোল খেয়ে আমরা চলে গেছিলাম অন্য জায়গাতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
সেই সন্ধ্যায় আমি আর বাবু প্রচুর প্রচুর মজা করেছিলাম। আসলে অনেকদিন বাদে দুজনে মিলে বেরিয়েছিলাম, তো প্রচুর গল্প করেছি, ঘুরেছি আর খাওয়া দাওয়া অনেক করেছি। এখানে এগরোল অর্ডার করেছিলাম, আমি একটা ভিডিও শ্যুট করছিলাম এগরোল দোকানে। যাই হোক, এগরোলটা বানিয়ে দেওয়ার পরে আমরা রোলটা খেয়েছিলাম, আর সেরকম একটা ভালো বানায়নি। আসলে মেলাতে ওরা তাড়াতাড়ি করে বানিয়ে দেয়, তো যেমন তেমন করে দিয়ে দেয়, খুব একটা ভালো লাগেনি। তাই আমরা চাউমিন খেতে চলে গেছিলাম, বাবুর ফেভারিট হচ্ছে চাউমিন, তো দুজনে মিলে চাউমিন খেয়ে নিয়েছি। তারপর আমরা মেলায় ঘুরেছি, মেলায় অনেকক্ষণ ঘোরার পর আমরা আরেকটা জায়গায় ঠাকুর দেখতে চলে গেছিলাম, কিন্তু আমরা আর ভিডিও শ্যুট করিনি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর ফোনে ক্যামেরা খারাপ হয়ে যাবে তাই। তো যাই হোক, তোমরা কেমন কি এনজয় করলে আমায় জানিও। আজকের মতন টাটা।